সি নং চিত্রে কারেন্টের মান জিরো এরপর ডি নং চিত্রে কারেন্টের মান দশ অ্যাম্পিয়ার তাও উল্টো দিকে এই জন্য এটা নেগেটিভ সাইকেলে দেখাইছি আর ই নং চিত্রে কারেন্টের মান হচ্ছে পনেরো অ্যাম্পিয়ার তো এই পাঁচটা ডটকে যদি একটা রেখা দ্বারা কানেক্ট করি তাহলে দেখা যাচ্ছে একটা স্ট্রেট লাইনের মতো দেখাই তো এই জিনিসটাই হচ্ছে আসলে মেলি কোমুটেশন যে পজিটিভ সাইকেলে কারেন্টের প্রবাহটা একরকম আর নেগেটিভ সাইকেলে কারেন্টের প্রবাহটা অন্যরকম তো এই দিক পরিবর্তনের ঘটনাটাই হচ্ছে কোমিটেশন এরপরে নেক্সট টপিক স্টার্টার কাকে বলে স্টার্টার হচ্ছে মোটর যখন আমরা প্রথমেই যখন কারেন্ট সাপ্লাই দেই তখন মোটরকে যখন অন করা হয় তখন মোটরে কোনো ব্যাক ইএমএফ থাকে না তোমার যদি মোটরের ইকুয়েশানটা খেয়াল করো যে মোটর ইকুয়েশানটা হচ্ছে ভিহিকেল টু ইবি প্লাস তো প্রাথমিক অবস্থায় মোটরে যখন কারেন্টটা সাপ্লাই দিই তখন এখানে ইবির মানটা জিরো থাকে জিরো থাকার ফলে এখানে ভি যদি হয় দুশো ভোল্ট আর এর মান যদি হয় ফোর ওহম তাহলে এখানে আর্মেচার কারেন্টটা অনেক বেশি পরিমাণে প্রবাহিত হয় তো ব্যাক ইমে না থাকার কারণে এই বেশি পরিমাণ আর্মেচার কারেন্টটা মোটরকে ক্ষতি করে তো এই জন্য স্টার্টার যুক্ত করা হয় স্টার্টার হচ্ছে আসলে এক ধরনের ভেরিয়েবল রেজিস্ট্যান্স এটা আর্মেচারের সাথে সিরিজে থাকে যাতে মোটর স্টার্ট করলে প্রাথমিক অবস্থায় যখন ব্যাক ইএমএফ থাকে না তখন এই রেজিস্ট্যান্সটা এখানে কিছু ড্রপ করায় যার ফলে আর্মেচার কারেন্টের মানটা প্রাথমিক অবস্থায় কমে যায় তো পরে যখন মোটরটা স্টার্ট হয়ে যায় তখন এটার মধ্যে ব্যাক ইএমএফ জেনারেট করে তখন এই স্টার্টারটা সরাই ফেলা যায় কারণ তখন আয়ের মানটা আস্তে আস্তে কমতে থাকে যেহেতু এখানে ইভির মানটা ডেভেলপ করবে তাহলে এখানে আয়ের মানটা কমে যাবে মানটা কমে গেলে তখন এই রেজিস্ট্যান্সটা রিমুভ করা যায় তো স্টার্টারের টপিক্স গেল আর এরপরে আছে ডিসি মোটরের স্পিড কন্ট্রোল ডিসি মোটর স্পিড কন্ট্রোল কীভাবে করা যায় আমরা জানি এই ইকুয়েশানটা ইকুয়েশানটা আমরা আগে দেখছিলাম তো এখানে যেই কনস্ট্যান্ট পার্টগুলো এগুলোকে ক্যা দ্বারা সূচিত করা যায় আর যেগুলো ভেরিয়েবেল পার্ট সেগুলো হচ্ছে মোটর স্পিড আর হচ্ছে ফ্লাক্স আর আবার আমরা ভোল্টেজের সূত্র জানি ভোল্টেজের সূত্র ভিহিক্যাল টু ইবি প্লাস আইএ এ তো এখান থেকে আমরা এই ইবির মানটা এই ইকুয়েশনে বসিয়ে অ্যানের এর সাথে পায়ের একটা সম্পর্ক ডেভেলপ করা যায় তো এখানে দেখা যায় এই মোটরের স্পিডটা আসলে নির্ভর করে ভোল্টেজ রেজিস্ট্যান্স এবং ফ্লাক্সের উপর তো ডিসি মোটর স্পিড কন্ট্রোল করতে গেলে দেখা যায় যে এই তিনটা জিনিসকে কন্ট্রোল করলে আমরা মোটরের স্পিডটাকে কন্ট্রোল করতে পারি